একচনত মন্ত্রী নিজ হাতে পুতিলে পথৰ গাঁত। সমগ্র রাজ্যরে এতিয়া রাজপথৰ চৰম দুরবস্থা। রাজপথৰ এই চৰম দুরবস্থা দেখি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য নিজেই নামিল রাজপথত আর নিজ হাতেরে পুতিলে গাঁত। ঠিকই, গুৱাহাটীকে ধৰি সমগ্র রাজ্যর রাজপথৰ এতিয়া চৰম দুরবস্থা। মেরামতির অভাবত রাজপথ সমূহত যতে ততে সৃষ্টি হৈছে পুখুরী সদৃশ গাঁতর। রাজপথৰ এই চৰম দুরবস্থা দেখি হাতে কামে লাগিল খোদ গড়কাপ্তানি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। পরীক্ষা করিলে পথ মেরামতির বাবে নতুনকৈ অহা এই সামগ্রীবিধৰ। চানমাৰিত ইস্মেক পিয়াৰৰ সফল পরীক্ষণ। হাতত করণি লৈ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যই পুতিলে এই গাঁত। আমি তো টেস্টৰ কারণে আজি আহিছিলোঁ। পথলবিলাক হৈ আছে বৰিখনৰ কাৰণে। এতিয়া আমাৰ বিটুমিনাস কাম কৰাটো বৰিখনত দিগদাৰ হয়। সেইকাৰণে এই টেকনলজিটো আমি মাতি আনিলোঁ। যোৱাকালি মই বহিছিলোঁ, আজি আমাৰ ইঞ্জিনিয়াৰ বহি আমি ফিল্ডত অলপ দেখিলোঁ যে তেওঁলোকে যেনেকুৱা কৈছে যে উইদিন 15 মিনিট বা 20 মিনিটৰ ভিতৰতে এইটো কম্পেক্ট হৈ যায়। আমি দেখিছোঁ 15-20 মিনিটৰ ভিতৰতে এইটো কম্পেক্ট হৈছে। বস্তুটো ব্যৱহাৰ কৰিব পাৰোঁ মই এতিয়ালৈকে কৈছোঁ, আর আমার চিফ ইঞ্জিনিয়ারে কৈছে যে কালি আহি আকৌ চাব লাগে যে হসাকেই মানে বস্তু কিমান থাকিলে। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এই নতুন সামগ্রীবিধক লৈ যথেষ্ট আশাবাদী। দেওবারর বন্ধর দিনটো অভিযন্তাসকলক মাতি এইদরে হাতে কামে লগা দেখা গল মন্ত্রীগৰাকীক। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর এই ক্ষিপ্রতা দেখি একাংশই কৈছে কথাৰে নহয় বন্ধু, কামত পরিচয়ের সফল দৃষ্টান্ত দাঙি ধৰিছে মন্ত্রীগৰাকীয়ে। কেমেৰাত অনুপ চালৈৰ সহযোগত ৰাজু বৰুৱা, নিউজ 18, অসম, নৰ্থ ইষ্ট।